অবশেষে সবাইকে চমকে দিয়ে ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রির হাতে উঠল ব্যালন ডিওর। প্যারিসের থিয়েটার দ্য শাতেলেতে জাকজমকপূর্ণ আয়োজনে মর্যাদাপূর্ণ পুরস্কারটি নিজের করে নিলেন তিনি। যদিও মাসখানেক আগেও ব্যালন ডিওরের দাবিদার হিসেবে জোরে সোরে শোনা গিয়েছিল রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ের দুই কারিগর ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহ্যামের নাম, তবে ইউরো চ্যাম্পিয়নশিপের পর এই পুরস্কারের বড় দাবিদার হিসেবে নাম আসে রদ্রি হার্নান্ডেজের। গত মৌসুমে রিয়ালের হয়ে ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনি ও ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম জেতেন লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ। ইংলিশ ক্লাব ম্যানসিটির জার্সিতে রদ্রি সাথ দেন প্রিমিয়ার লিগ ও ক্লাব বিশ্বকাপ শিরোপার। জাতীয় দল স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রফিও উঁচিয়ে ধরেন তিনি। মৌসুম জুড়ে রদ্রি খেলেছেন 63টি ম্যাচ, সেখানে গোল করেছেন 12টি ও অ্যাসিস্ট 16টি, হেরেছেন এক ম্যাচ। মৌসুমে রদ্রির গড় রেটিং ছিল 7.89, অন্যদিকে 7.36 গড় রেটিং নিয়ে নিজের মৌসুম শেষ করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। এদিকে মেয়েদের বিভাগে টানা দ্বিতীয়বার বর্ষসেরা ফুটবলার হয়েছেন বার্সেলোনার আইতানা বোনোমাতি। এছাড়াও বর্ষসেরা তরুণ লামিন ইয়ামাল ও সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন এমি মার্টিনেজ। ওয়াসিল হক পান্থ, এখন।